ষড়যন্ত্র তো ছিল ষড়যন্ত্র তো, তো আছে আপনারা জানেন আমি আসার পর থেকে বারবার আমাকে বাধা দেয়া। ক্ষমতায় যেন না যেতে পারি পঁচাত্তর সালে জাতির পিতাকে হত্যার ঘটনায় ধরেন না কেন রাসেলকে তো ছাড়েনি কেন যেন ওই রক্তের কেউ বাংলাদেশে ক্ষমতায় আসতে না পারে তিনি বলেন নির্বাচনটা যাতে না হয় তার জন্য একটা বিরাট চক্রান্ত ছিল আপনারা জানেন আপনারা আঠাশ অক্টোবরের ঘটনাটা একবার চিন্তা করুন দু সালের যে অগ্নিসন্ত্রাস দুই হাজার তেরো চোদ্দ পনেরো এরপর আবার গত বছর আঠাশ অক্টোবর দ্বাদশ সংসদ নির্বাচনের পর শুক্রবার প্রথম সংবাদ সম্মেলনে শেখ হাসিনা এসব কথা বলেন প্রধানমন্ত্রীর সাম্প্রতিক জার্মানি সফর নিয়ে এই সম্মেলনের আয়োজন করা হয় শেখ হাসিনা বলেন যারা এই নির্বাচন বানচালের পক্ষে তারা যখন দেখল যে ইলেকশন কিছুতে আটকাতে পারবে না কারণ দেশের মানুষের একটা স্বতঃস্ফূর্ততা আছে তখন চক্রান্ত হলো যে জিনিসের দাম বাড়বে সরকার জনগণের থেকে বিচ্ছিন্ন হবে তখন আন্দোলন করে সরকারকে উৎখাত করব এটা তাদের পরিকল্পনার অংশ কাদের সেটা আপনারা ভালো বোঝেন আমি কারো নাম বলতে চাই না বলার দরকারও নেই আমার কিন্তু এ চক্রান্তটা আছে তবে এ কথাটা আমি বলতে পারি এই যে কালকে বৃষ্টি হলো না কথাই তো আছে যদি বর্ষে মাঘের মাস ধনে রাজা পূর্ণ দেশ আওয়ামী লীগের নেতৃত্বে গত পনেরো বছরে দেশে যে উন্নয়ন হয়েছে সে কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন একসময় তো বাংলাদেশের অভাব হলেই বলতে হতো পেটে ভাত নেই এখন কি সে কথাটা বলে বলে না বলে ডিমের দাম পেঁয়াজের দাম মুরগির দাম গরুর মাংসের দাম অথবা পাঙ্গাস মাছের পেটি খেতে পারছেন এটা তো এটা কি একটা পরিবর্তন না পনেরো বছরে তো এই পরিবর্তনটা এসেছে সেটা তো স্বীকার করবেন প্রধানমন্ত্রী পনেরো বছর আগে কি ছিল ভাতের জন্য হাহাকার ছিল একটু নুন ভাত ফ্যানের জন্য এখন তো ভিক্ষা চায় না প্রশ্নকর্তা সাংবাদিককে তিনি বলেন আপনি নিজেই তো বললেন ডিম লুকিয়ে রেখে দাম বাড়ানো হয়েছে আপনার কি এটা মনে হয় না এই যে যারা সরকার উৎখাতের আন্দোলন করে এখানেও তাদেরও কিছু কারসাজি আছে শেখ হাসিনা বলেন এর আগে এরকম পেঁয়াজের খুব অভাব দেখা গেল বস্তাকে বস্তা পেঁয়াজ পানিতে ফেলে দিচ্ছে এই লোকগুলির কি করা উচিত সেটা আপনারাই বলেন এদের গণধোলাই দেওয়া উচিত কারণ সরকার করলে বলবে সরকার করছে পাবলিক করলে কিছু বলতে পারবে না মার্চে দুর্ভিক্ষ সৃষ্টির আন্তর্জাতিক চক্রান্ত যা বললেন প্রধানমন্ত্রী দেশে মার্চ মাসে দুর্ভিক্ষ সৃষ্টির আন্তর্জাতিক চক্রান্ত চলছে বলে শোনা যায় জাতীয় নির্বাচনের আগে এমনটি জানিয়েছিলেন খোদ প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই সেই আশঙ্কা এখনও আছে কি না এমন প্রশ্নে শেখ হাসিনা বলেছেন ষড়যন্ত্র তো ছিল ষড়যন্ত্র তো আছে আপনারা জানেন আমি আসার পর থেকে বারবার আমাকে বাধা দেওয়া হয়েছে ক্ষমতায় যেন যেতে না পারি পঁচাত্তর সালে জাতির পিতাকে হত্যার ঘটনায় ধরেন না কেন রাসেলকে তো ছাড়েনি কেন যেন ওই কেউ বাংলাদেশে ক্ষমতায় আসতে না পারে তিনি বলেন নির্বাচনটা যাতে না হয় তার জন্য একটা বিরাট চক্রান্ত ছিল আপনারা জানেন আপনার আঠাশে অক্টোবরের ঘটনাটা একবার চিন্তা করেন দু হাজার তেরো সালের যে অগ্নিসন্ত্রাস দুই হাজার তেরো চোদ্দো পনেরো এর পর আবার গত বছর আঠাশ অক্টোবর